ঈদের দুই সপ্তাহ পেরিয়ে গেলেও যথাযথ দামে চামড়া বিক্রি করতে পারছেন না জয়পুরহাটের পাইকারি চামড়া ব্যবসায়ীরা একদিকে কয়েক বছরের বকেয়া অন্যদিকে ব্যাংক লোন শোধ করতে না পারায় বিপাকে পড়েছেন তারা জয়পুরহাট প্রতিনিধি এস এম শফিকুল ইসলামের রিপোর্ট জানাচ্ছেন নীলা চামড়ায় লবণ লাগিয়ে যত্ন করে সংরক্ষণ করা হচ্ছে ভালো দাম আর নগদ বিক্রির আশায় মিলছে না চামড়ার যথাযথ মূল্য কোরবানির ঈদের পর থেকেই সারা দেশের মতো জয়পুরহাটের পাইকারি চামড়া ব্যবসায়ীরাও হতাশ পেরিয়ে গেছে দুই সপ্তাহ চামড়া বিক্রি হচ্ছে না নানা ঝুট ঝামেলার পর শেষ পর্যন্ত সরকারি মূল্যকে সামনে রেখেই চামড়া কিনছেন ট্যানারি মালিকরা এতে সন্তুষ্ট নন পাইকারি ব্যবসায়ীরা এবার দেখা যাচ্ছে যে তিন চার টাকা ফুটে কম মানে লস দিয়ে বেচা লাগিছে এই চামড়া যদি এক সপ্তাহের মধ্যে না বিক্রি হয় তাহলে চামড়াগুলা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি আমরা চামড়া প্রস্তুত করে রাখছি ট্যানারির মালিক এখন পর্যন্ত যোগাযোগ করেনি আচ্ছা আমরা নিয়ে আমরা বিপাকে পড়ে আসি বড় ব্যবসায়ী আর আরোদ্দারদের দাবি তারা এখন পুঁজি শূন্য ট্যানারির আজ চামড়া না নাই কোনো ভূমিকা যে না নাই তারা আমরা এই চামড়া লিখে কি করব আমাদের কোনো পাওনা আমরা পাই নাই তারা আমাদেরকে প্রতিশ্রুতি দেয় দিব আসলে দেয় না লোন আর নতুন করে পাচ্ছে না ব্যাংকে পূর্বের লোনই আমরা পরিশোধ করতে পারি নাই নতুন করে তারা আমাদেরকে কোনো লোন দিবে না কোনো আশাই নেই সালের পর থেকে ব্যবসায়ীদের পাওনা টাকা পরিশোধ করেনি ট্যানারি মালিকরা এ বছর এসে তাদের পাওনা দাঁড়িয়েছে প্রায় শত কোটি টাকা চামড়া খাতে গতি সঞ্চার করতে এ সংকট নিরসনের তাগিদ সংশ্লিষ্টদের